আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ একটা ছোট অ্যাপোলজি দিয়ে আজকের পড়া শুরু করতে চাচ্ছি আমাদের গল্পতরুর পক্ষ থেকে আমি রাজ আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি শোয়নতকে উপন্যাসটি শুরু করার পর দ্বিতীয় পর্ব দেওয়ার পর চার মার্চ থেকে শুরু করে আজকে চোদ্দ মার্চ পর্যন্ত মাঝখানে প্রায় দশ দিন একটা গ্যাপ হয়ে গেছে গ্যাপটি আসলে ইচ্ছাকৃত নয় হঠাৎই একটা কাজে আমি ঢাকার বাইরে এমন এক জায়গায় যেতে হয়েছে যেখানে নেটওয়ার্ক একেবারেই ছিল না যার কারণে উপন্যাসের বাকি অংশ আপলোড করা সম্ভবপর হয়ে ওঠেনি আসলে কি বলবো ব্যাপারটা এত হঠাৎ হয়েছে যে আমি কোনো অ্যানাউন্সমেন্টও করতে পারিনি যার কারণে আপনারা বিব্রত হয়েছেন অনেকে জানতে চেয়েছেন কি হয়েছে আমি ভালো আছি কিনা হ্যাঁ আমি ভালো আছি আমার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আর এখন থেকে রেগুলারলি আপনাদের কাছে উপন্যাস গল্প সব কিছুই পৌঁছবে আশা করছি আর সমস্যা হবে না ইনশাল্লাহ আজ শুরু করছি হুমায়ুন আহমেদের উপন্যাস সে ও নর্তকীর তৃতীয় পর্ব কলা বাগানের এক গলির সামনে সাথী রিক্সা থামালো ভাড়া মিটাল লিলের দিকে তাকিয়ে বলল তুই ইচ্ছা করলে এই রিক্সা নিয়ে চলে যেতে পারিস চলে যাবি না জানতাম যাবি না এরকম ভুতে পাওয়া চেহারা করে আছিস কেন সহজ সহজও দেখি বিয়ে তো তোর হচ্ছে না আমার হচ্ছে তারা গেট খুলে একতলা একটা বাড়ির সামনে দাঁড়ালো বাড়িটা শেওলা ধরা উঁচু দেয়াল ঘেরা দেয়ালের ভেতরে গাছপালা জঙ্গল হয়ে আছে ঘাস হয়েছে হাঁটু উঁচু তবে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম সামনে প্রশস্ত বারান্দা বারান্দা তারের জালি দিয়ে ঘেরা লিলি বলল বাড়িতে জনমানুষ নেই বলে মনে হচ্ছে কত বড় তালা ঝুলছে দেখছিস সাথে বলল এসে পড়বে ও জানে আমি একটা সময় আসব। একটা এখনো বাজেনি একটা বাজতে এখনো পনেরো মিনিট এতক্ষণ আমরা কি করব। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থাকতে হবে না আমার কাছে চাবি আছে সাথী হ্যান্ডব্যাগ থেকে চাবি বের করে দরজা খুলে বলল আয় লিলির বিস্ময় সীমা রইল না চাবি সঙ্গে নিয়ে ঘুরছে কত স্বাভাবিক ভঙ্গিতে তালা খুলেছে যেন এটা তার নিজের ঘর বাড়ি কতদিন থেকে সে সাথীকে চেনে কিন্তু যাকে সে চেনে এই মেয়ে কি সেই মেয়ে লিলি এটা হচ্ছে ওর বসার ঘর এখানে বসবি না ভেতরের বারান্দায় বসবি ভেতরের বারান্দাটা খুব সুন্দর লিলি জবাব দিল না তার ঘোর এখনো কাটছে না সাথী বলল আয় ভেতরের বারান্দায় গিয়ে বসি নাকি চলে যাবি চলে যাব সত্যি চলে যাবি হুম আচ্ছা যা তুই এত ভরকে গেছিস কেন বুঝলাম না যাই হোক তো নার্ভাস ভাব দেখে আমার নিজেরই খারাপ লাগছে পনেরো মিনিট বসে জানা ও আসুক ওকে দেখে চলে যাবি আমি এখনই যাব যাকে বিয়ে করতে যাচ্ছি তাকে চোখের দেখাও দেখবি না আমার কাউকে দেখতে ইচ্ছা করছে না আচ্ছা তাহলে যা ধর এই নোটটা নিয়ে তোর সঙ্গে একশো টাকা বাজি ছিল কিসের বাজি এর মধ্যে ভুলে গেলি বাজি ছিল না তুই তিনটার ক্লাস করলে তোকে একশো টাকা দেবো তুই ক্লাস করতে যাচ্ছিস ইউ আর দ্য উইনার আমি ক্লাস করব না বাসায় চলে যাব তাহলে তুই আমাকে একশো টাকা দিয়ে যাবি বাজি মানে বাজি সাথের কথা শেষ হবার আগেই দরজার কড়ান হল সামান্য আর শব্দ অথচ লিলির মনে হচ্ছে তার বুকে কেউ হাতুরি পেটাচ্ছে সাথী বলল যাক ও এসে পড়েছে তুই চলে গেলে একলা বাড়িতে আমার ভয় ভয় লাগতো এ বাড়িতে ভূত আছে মেয়ে ভূত সবসময় ঘোমটা দিয়ে থাকে আমি নিজে একদিন দেখেছি ইন্টারেস্টিং স্টোরি মনে করিয়ে দিস তোকে বলবো টিফিন ক্যারিয়ার হাতে এক ভদ্রলোক ঢুকলেন লিলি তাকে কোনো দিন দেখেনি অথচ লিলির দিকে তাকিয়ে তিনি পরিচিত ভঙ্গিতে হাসলেন সামান্যতম অবাকও হলেন না যেন দুপুর একটায় এ বাড়িতে লিলি থাকবে এটাই স্বাভাবিক ভদ্রলোক সহজ গলায় বললেন খাবার আনতে দেরি হয়ে গেল প্রেসক্লাবের সামনে এমন একটা যানজট সাথী বলল খাবার কোথেকে এনেছ হোটেলের খাবার না সেগুন বাগিচা আমার এক খালা থাকেন ওনাকে রেধে রাখতে বলেছিলাম আচ্ছা শোনো তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই ও হচ্ছে লিলি তোমাকে অসংখ্যবার ওর কথা বলেছি হ্যাঁ বলেছ সাথে আনন্দিত গলায় বলল লিলি সম্পর্কে তোমাকে কি বলেছি লিলিকে একটু বলো ও শুনলে খুশি হবে ভদ্রলোক আবারও লিলির দিকে তাকিয়ে হাসলেন আর ঠিক তখনই লিলি ভদ্রলোকের আকর্ষণীয় ক্ষমতার কারণ বুঝতে পারল ভদ্রলোক অসম্ভব সুন্দর করে হাসেন তিনি শুধু চোখে মুখে হাসেন না সমস্ত শরীর দিয়ে হাসেন আহা বলো না আমি লিলি সম্পর্কে কি বলেছি তুমি বলেছ লিলি কখনো মিথ্যা কথা বলে না এটা তো বলেছি এছাড়া কি বলেছি বলেছ লিলি হচ্ছে উপন্যাসের চরিত্রের মতো নিখুঁত ভালো মেয়ে সাথী বিরক্তস্বরে বলল আসল কথাটা বলো যেটা শুনলে লিলি খুশি হবে তুমি আসল কথা এড়িয়ে শুধু নকল কথা বলছো ও বলেছে পৃথিবীতে নিখুঁত সুন্দর বলে যদি কোনো মেয়ে থাকে সে লিলি সাথী বলল আমি ঠিক বলেছি না নিজের বন্ধু বলে বাড়িয়ে বলেছি ভদ্রলোক এই কথার জবাব দিলেন না ব্যাপারটা লিলির পছন্দ হলো লিলি যে অস্বস্তি বোধ করছে তা তিনি বুঝতে পেরেছেন এই অস্বস্তি তিনি আর বাড়াতে যাচ্ছেন না সাধারণত মানুষ নিজের অস্বস্তির দিকেই লক্ষ্য রাখে অন্যদের অস্বস্তির দিকে না লিলি বলল আমি এখন উঠব ভদ্রলোক খুবই বিস্মিত হলেন হাসির মতো তার বিষয় সারা শরীরে ধরা পড়ল তুমি চলে যাবে কেন তোমার না এখানে দুপুরে খাবার কথা তিনজনের খাবার এনেছি লিলি যা ভেবেছিল তাই তাকে এখানে নিয়ে আসা সাথীর পূর্ব পরিকল্পনার অংশ হুট করে এই ব্যাপারটা সে করেনি ক্লাসের নাটকটা সে ইচ্ছা করেই করেছে ভদ্রলোক বললেন লিলি আমি এখনই খাবার দিয়ে দিচ্ছি দু মিনিটের বেশি লাগবে না সবই গরম আছে খেয়ে যাও সাথী বলল তুমি খাবার বেড়ে ফেলো ও যাবে না দুপুরে একটা সময় ও গিয়ে করবেই বাকি ক্লাস হচ্ছে তিনটায় কিরে লিলি থাকবি কিছুক্ষণ আচ্ছা থাকবো প্লিজ থাক তিনজন মিলে জমি আড্ডা দেব দুজনে গল্প জমে না গল্পের জন্য সবসময় তৃতীয় ব্যক্তির দরকার তৃতীয় ব্যক্তি হলো প্রভাবক দ্য ক্যাটালিস্ট ভদ্রলোক টেবিলে থালা বাসন রাখছেন লিলির বোধহয় সাহায্য করা উচিত এই কাজগুলি সাধারণত মেয়েরাই করে কিন্তু লিলি কিছু করল না আগের মতো চেয়ারে বসে রইল তার হতভম্ব ভাব পুরোপুরি কাটেনি সে সারাক্ষণই অবাক হয়ে সাথীকে দেখছে সাথী বলল গরমে আমার গা ঘামছে ঘামা গা নিয়ে আমি কিছু খেতে পারবো না আমি চট করে গোসল করে আসি বেশিক্ষণ লাগবে না তুমি এর মধ্যে লিলিকে তোমাদের বাড়ির ঘোমটা ভূতের গল্পটা বলো সুন্দর করে বলবে এক লাইনে বলবে না লিলির মনে হলো সাতি কি বাড়াবাড়ি করছে না লোক দেখানো বাড়াবাড়ি লিলির চোখে আঙুল দিয়ে দেখানো যে এই বাড়িটা এখন তার বাড়ি সেই বাড়িতে যা ইচ্ছা করতে পারে করুক যা ইচ্ছা কিন্তু তাকে সামনে বসিয়ে কেন সাথী ভেতরের দিকে চলে গেল ভদ্রলোক বসলেন সাথে চেয়ারে গম্ভীর গলায় বললেন লিলি তুমি কি ঘোমটা ভূতের গল্পটা শুনতে চাও লিলি ক্ষীণস্বরে বলুন তোমার শুনতে ইচ্ছা করছে না বুঝতে পারছি দুজনে চুপচাপ বসে থাকার চেয়ে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা ভালো শোনো তাহলে এই বাড়িটা আমার বাবার তিনি ছিলেন একটা গার্লস স্কুলের হেডমাস্টার খুব নিরস ধরনের মানুষ ছিলেন আমার যখন তিন মাস বয়স তখন আমার মা মারা যান তিনি আর বিয়ে করেননি মার মৃত্যুর পর তিরিশ বছর বেঁচে ছিলেন একাকি বেঁচে থাকা এই ধরনের মানুষের একসময় সময় নানান টাইপের সমস্যা দেখা দেয় বাবারও দেখা দিল তিনি এক সময় বলতে শুরু করলেন ঘুমটা পড়া একটা ভূত তাকে বিরক্ত করে রাতে বাবা যখন ঘুমোতে যান তখন সে আসে খুব সাবধানে মশারি তুলে বাবার দিকে তাকিয়ে থাকে বাবা চিৎকার করে উঠলে মিলিয়ে যায় শেষের দিকে এমন হলো যে বাবা একা ঘুমোতে পারতেন না আমাকে তার সঙ্গে ঘুমোতে হতো এই হলো ঘুমটা ভূতের গল্প এই ভূতটাকে শুধু আপনার বাবাই দেখেছেন না আরো অনেকে দেখেছে এই বাড়িতে যারা কিছুদিন থাকে তারাই বেশি করে দেখেছে সাথেও নাকি দেখেছে আপনি ভূত প্রেত এইসব বিশ্বাস করেন না দেখিনি তো এই জন্য বিশ্বাস করি না দেখলে হয়তো করব সাথীর সঙ্গে আপনার পরিচয় হলো কিভাবে সাথী তোমাকে বলেনি জি না ওকে জিজ্ঞেস করলে ও তোমাকে সুন্দর করে বলবে অবশ্যই সুন্দর করে বলার কিছু নেই আমার মেয়ের মাধ্যমে ওর সঙ্গে পরিচয় আপনাদের বিয়ে কবে হচ্ছে সামনের সপ্তাহে বুধবার ও আচ্ছা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সাথে বের হয়ে এলো দারুণ খিদে লেগেছে এসো খেতে বসি লিলি তুই হাত মুখ ধুবি লিলি বলল না সাথে চুল ভেজা শাড়ি অগছল ভাবে পরা সে খালি পায়ে দাঁড়িয়ে আছে তাকে কি সুন্দর ববো লাগছে এই নির্জন ছায়া বাড়িটায় তাকে সুন্দর মানিয়ে গেছে তোর খুব খিদে লেগেছে তাই না হ্যাঁ কিন্তু আমি কিছু খাবো না আমি চলে যাব এই না বলেই থাকবি এখন আর থাকতে ইচ্ছা করছে না আর পাঁচটা মিনিট থেকে খেয়ে গেলে এমনকি মহাভারত অশুদ্ধ হয় মহাভারত অশুদ্ধ হয় না মহাভারত ঠিকই থাকে কিন্তু আমি এখন চলে যাব যা চলে যা রাগ করেছিস কথা বারাবার দরকার নেই তুই চলে যা তুমি ওকে রিক্সায় তুলে দিয়ে এসো লিলি দরজার দিকে রওনা হলো ভদ্রলোক লিলির সঙ্গে সঙ্গে আসছেন রিকশা চলছে রাস্তা খানাখন্দে ভরা খুব ঝাঁকুনি হচ্ছে লিলির মনে হচ্ছে থেকে গেলেই হতো সাথী খুব মন খারাপ করেছে তাছাড়া বাসায় ফিরতেও তার ইচ্ছা করছে না তাদের বাড়িটা কুচ্ছি ধরনের বাড়ি এই বাড়িতে বারবার ফিরে যেতে ইচ্ছা করে না লিলির মনে হচ্ছে তার নিজেরও জ্বর আসছে সাথীর জ্বরটাই চলে এসেছে তার গায়ে সাথীর ঘরের দরজা বন্ধ পর্দা টানানো ঘর অন্ধকার সে সন্ধ্যার পর বাতি জ্বালায়নি নাজবুল সাহেব ব্যাপারটা লক্ষ্য করলেন তিনি সাতির ঘরের বারান্দার সামনে দিয়ে কয়েকবার হাঁটাহাঁটি করলেন একবার ডাকলেন সাতি করছিস কি মা সাথী জবাব দিল না নাজবুল সাহেব জবাবের জন্য কান পেতেছিলেন তিনি শুনলেন ভেতরে মিউজিক হচ্ছে ট্রাম্পেট সাতির প্রিয় বাজনা ট্রাম্পের আনন্দময় সঙ্গীত মার্শাল মিউজিক যে মিউজিক উৎসবের কথা মনে করিয়ে দেয় দরজা জানলা বন্ধ করে বাতি নিভিয়ে আনন্দময় বাজনা শুনতে হবে কেন নাজব সাহেব চিন্তিত মুখে একতলায় নামলেন রসনারা রান্নাঘরে তিনি বই দেখে একটা চাইনিজ স্যুপ তৈরি করছেন সাথে বিকেলে বলেছে তার শরীর ভালো লাগছে না রাতে কিছু খাবে না দুপুরেও ভালো মতো খায়নি ভাত নাড়াচাড়া করে উঠে পড়েছে সাহেবকে রান্নাঘরে দেখে তিনি চোখ তুলে তাকালেন ব্ল্যান্ডারে হাট ছড়ানো মুরগির মাংস দেওয়া হয়েছে করতে হবে ব্ল্যান্ড মেশানো সবজি ফুটছে ব্ল্যান্ড করা মাংস কড়াই ছেড়ে দিতে হবে তার হাতে সময় নেই তিনি বিরক্ত চোখে স্বামীর দিকে তাকালেন নাজবুল সাহেব বললেন সাথির কি হয়েছে বলতো কেন সন্ধ্যা থেকে দেখছি ঘরের দরজা জানলা বন্ধ ঘরে বাতি জ্বালেনি রসনারা বললেন মাথা টাথা ধরেছে শুয়ে আছে কিছুদিন থেকেই তার মধ্যে অস্থির ভাবটা লক্ষ্য করছি এই বয়সে অস্থির ভাব আসে আবার চলে যায় এটা কিছু না নাজমুল সাহেব চিন্তিত মুখে দাঁড়িয়ে রইলেন রসনারা বললেন তুমি রান্নাঘরে দাঁড়িয়ে থেকো না আমি কাজ করছি কাজ করো তোমার কাজ তো আমি নষ্ট করছি না করছ কেউ দাঁড়িয়ে থাকতে আমি রান্না বান্না করতে পারি না নাজমু সাহেব বের হয়ে এলেন আবার দোতলায় গেলেন সন্ধ্যা থেকে তার নিজেরও খুব একা একা লাগছে সাথীর সঙ্গে গল্প করতে পারলে ভালো লাগতো সবচেয়ে ভালো হতো সাথীকে নিয়ে কোথাও বেড়াতে গেলে বেড়ানোর জায়গা তেমন নেই তার বন্ধুবান্ধবের সংখ্যা সীমিত আত্মীয় স্বজনদের সঙ্গেও যোগাযোগ নেই তিনি কোথাও যান না কেউ এলে আনন্দিত হন না বিরক্ত বোধ করেন সারা জীবন কোর্টে বিচারকের চেয়ারে বসার এই হলো কুফল এই চেয়ার মানুষের ভেতর থেকে মানবিক গুণ আস্তে আস্তে শুষে নিয়ে যায় মানুষটা মানুষ থাকে না মানুষের ছায়া হয়ে যায় তিনি সাতির ঘরের দরজায় হাত রেখে ডাকলেন সাতিমা কি করছিস কিছু করছি না বাবা ঘর অন্ধকার করে শুয়ে আছি কেন এমনি তোর সঙ্গে খানিক্ষণ গল্প করা যাবে হ্যাঁ যাবে সাথে দরজা খুলে দিল মিউজিক সেন্টারের নব ঘুরিয়ে শব্দ কমিয়ে গলায় বলল তোমাকে গল্প করতে হবে অন্ধকারে বসে অসুবিধা হবে না তো বাবা না ঘর অন্ধকার কেন কেন জানি আলো চোখে লাগছে বাবা তুমি খাটে এসে পাতুলে বসো কি নিয়ে গল্প করতে চাও তোর পড়াশোনা কেমন হচ্ছে মোটামুটি ভালো না ভালো না কেন স্যাররা ইন্টারেস্টিং কিছু পড়াতে পারেন না এক বক্তৃতা দেন শুনতে ভালো লাগে না ক্লাসে বন্ধুদের সঙ্গে গল্প করতে আমার বেশি ভালো লাগে স্যার বক্তৃতা করেন আমরা মজার মজার নোট নিজেদের মধ্যে চালাচালি করি তোর কি অনেক বন্ধু বান্ধব আমার একজনই বন্ধু লিলি হ্যাঁ লিলি ওকে তোর এত পছন্দ কেন বাবা ও খুব বিশ্রী পরিবেশে বড় হচ্ছে তারপরেও সে বড় হচ্ছে নিজের মতো করে ও হচ্ছে এমন একটা মেয়ে যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি তাই নাকি হ্যাঁ তাই ও কেমন মেয়ে তোমাকে বুঝিয়ে বলি বাবা ধরো আমি ভয়ঙ্কর কোনো অন্যায় করলাম তোমরা সবাই আমাকে ত্যাগ করলে ও তা করবে না ও আমার পাশে থাকবে তুই কি কোনো অন্যায় করেছিস না তুই কি কোনো সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিস হুম সমস্যাটা কি আমার সমস্যা আমি নিজেই মিটাতে যাচ্ছি এই জন্য তোমাদের বলতে চাচ্ছি না তেমন বড় কিছু সমস্যা না সমস্যা যদি বড় হয়ে দেখা দেয় তখন তোমাদের বলবো নজরুল সাহেব অত্যন্ত চিন্তিত বোধ করছেন সাথীর ব্যাপারটা তিনি ধরতে পারছেন না তিনি অন্ধকারে হাত বাড়িয়ে মেয়েকে টেনে নিয়ে কোমল গলায় বললেন মা শুন আমি তো পুরনো দিনের মানুষ ওদের একালে সমস্যার ধরন ধারণ আমি জানি না তারপরেও বলছি তোর সমস্যা মেটানোর চেষ্টা ত্রুটি আমার দিক থেকে কখনো হবে না মনে করা যাক তুই একটা ছেলেকে পছন্দ করেছিস যাকে আমাদের পছন্দ না যাকে কিছুতেই আমরা গ্রহণ করতে পারছি না তারপরেও আমরা তোর মুখের দিকেই তাকাবো সেটা জানি বাবা তাহলে তুই এমন ঘর অন্ধকার করে বসে আছিস কেন বাতি চালাবো হম সাথে বাতি জ্বালালো বাবার দিকে তাকিয়ে হাসলো নাজমুল সাহেব হাসি মুখে বললেন তোর কালেকশনে কোনো নাচের মিউজিক আছে আছে তাহলে সুন্দর একটা নাচের মিউজিক দিয়ে মা ছোটবেলার ওই নাচটা দেখাবি মাই লিটল ডান্সার ছোট্ট নট সাথে সাথী হাসছে নাজমুল সাহেব হাসছেন আজ সাথীর বিয়ে গোপন বিয়ে অল্প কয়েকজন শুধু জানে লিলি সেই অল্প কয়েকজনের একজন সে সাথীদের বাসার সামনে ভয়ে ভয়ে রিক্সা থেকে নামলো তার হাত পা কাঁপছে সে রিক্সা থেকে নেমে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল আজ সাথীদের বাসা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে লিলি স্বপ্নের বাড়ির সঙ্গে সাথীদের বাড়িটার খুব মিল আছে শুধু একটাই অমিল লিলি স্বপ্নের বাড়ি একতলা সাথীদেরটা দোতলা সাথীদের বাড়ির ছাদে ওঠার ব্যবস্থা নেই সিঁড়ি ঘর করা হয়নি আর লিলি স্বপ্নের বাড়িতে ছাদটাই প্রধান সেই ছাদে একটা সিঁড়িঘর আছে এই দুটি অমিল ছাড়া আর কোনো অমিল নেই সাতির বাবা লিলির কল্পনার বাবার চেয়েও ভালো তিনি রিটায়ার করে ঘরে আছেন সারাক্ষণই কাজ নিয়ে থাকেন লিলি কখনো তাকে কাজ ছাড়া বসে থাকতে দেখেনি হয় বাগানে কাজ করছেন নয় কাঠের কাজ করছেন মুখে কোনো বিরক্তি নেই সাথে কোনো বন্ধু বান্ধবকে দেখলে এত আগ্রহ করে কথা বলেন হেন তেন কত রসিকতা আর লিলির বাবা লিলির বন্ধুদের দিকে ভুরো কুচকে তাকান ভাবটা এরকম এরা কেন এসেছে কি চায় লিলির বন্ধুরা যদি বলে সালাম আলাইকুম চাচা তাহলে তিনি বিরক্ত মুখে বলেন হুম বলে ওদের সামনে নাক ছাড়েন নাক ছাড়ার ব্যাপারটা দু মিনিট পরেও করতে পারেন তা করবেন না মাঝে মাঝে লিলির মনে হয় ব্যাপারটা ইচ্ছাকৃত লিলি সাথীদের বাড়িতে ঢুকলো ভয়ে ভয়ে সাথের বাবা নাজমুল সাহেবের সঙ্গে যদি দেখা হয়ে যায় যদি তিনি বলেন এত সেজে গোজে বের হয়েছে কি ব্যাপার তাহলে লিলি কী বলবে তাকে নিশ্চয়ই বলা যাবে না আজ আপনার মেয়ে গোপনে বিয়ে করবে আমি তাকে নিতে এসেছি লিলি কিছু না বললেও একদিন তো সব জানাজানি হবে তখন যদি লিলির সঙ্গে তার দেখা হয় এবং তিনি বলেন মা তোমাকে এত স্নেহ করি আর এত বড় একটা ঘটনা সম্পর্কে তুমি আমাকে কিছুই বললে না এটা তোমার তোমার কাছে আশা করিনি নাজু সাহেব বসার ঘরের বারান্দায় মাদুর পেতে বসেছেন ক্যারোসিন কাঠ দিয়ে বক্স জাতীয় কি যেন বানাচ্ছেন কাঠমিস্ত্রীদের মতো তার কানে পেন্সিল গোজা হাতে ছোট্ট একটা করাত লিলিকে দেখে তিনি হাসি মুখে বললেন কেমন আছো গো লিলি মামুনি লিলি বলল ভালো কি বানাচ্ছেন চাচা আগে বলবো না বানানো হোক তারপর সবাইকে চমকে দেব সাথে কি বাসায় আছে হ্যাঁ আছে মেটির কোনো সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে খুব অস্থির অকারণে একবার দোতালায় যাচ্ছে একবার নামছে সকালে নাস্তা খায়নি শরীর নাকি ভালো না তোমাদের কি কোথাও যাবার কথা লিলি জবাব দিল না তার বুক টিপটিপ করছে বেশক্ষণ জেরা করলে সত্যি কথা বলে ফেলবে নাজুর সাহেব বললেন সোজা দোতলায় উঠে যাও ও ঘন্টাখানিক ধরে দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে আছে যাবার আগে আর একটা কাজ করতে পারবে মা অবশ্যই পারবো রান্নাঘরে গিয়ে তোমার চাচিকে বললো আমাকে এক চা দিতে কড়া করে যেন বানায় রান্নাঘরের দিকে রওনা হলো সাথীর মা রসনারা লিলির দিকে তাকিয়ে এমনভাবে হাসলেন যেন লিলি তারে একটা মেয়ে অন্যের মেয়েদের দিকে এমন আপন করে তাকানো যে কত বড় গুণ তা কি মহিলা জানেন লিলি বললো চাচি খুব কড়া করে এক কাপ চা চাচাকে দিন রসনারা বললেন আচ্ছা দিচ্ছি তোমাকে দুধ হিসেবে পাঠিয়েছে বলেই দিচ্ছি তোমার চাচা চা নিষেধ হয়ে গেছে ডায়াবেটিস ধরা পড়েছে চিনি একেবারেই বন্ধ আর এদিকে তার ঘন ঘন চা খাবার অভ্যাস শুধু লিকার হলে কথা ছিল এক গাদা চিনি দিয়ে চা বানাতে হয় বাজারে স্যাকারিন জাতীয় কি না কি পাওয়া যায় চাচি পাগল হয়েছ তোমার চাচা খাবে স্যাকারিনের চা মুখে দিয়ে থু করে ফেলে দেবে দিয়ে দেখেছিলাম লিলি তুমি কি খাবে বলো আমি কিছু খাব না চাচি বললেই হবে তুমি আর সারাদিন থাকো দুপুরে খেয়ে দিয়ে তারপর যাবে সাথে কি হয়েছে তুমি কি কিছু জানো লিলি লিলি শঙ্কিত কলায় বলল কেন চাচি ও কাল রাত থেকে কেমন ছটফট করছে সকালেও কিছু খায়নি আমাকে কিছু বলল না তুমি জিজ্ঞেস করো তো ব্যাপার কি আচ্ছা চাচি আমি জিজ্ঞেস করব লিলি দোতলায় উঠে গেল দোতলায় টানা বারান্দা শেষ মাথায় সাথী দাঁড়িয়ে আছে লিলিকে তার দিকে আসতে দেখেও সে নড়ল না যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল লিলি যখন ডাকলো এ সাথী তখনই সে চড়ে উঠল তীক্ষ্ণ গলায় বলল তুই এত সুন্দর শাড়ি কবে কিনলি আগে তো দেখিনি তোকে অদ্ভুত লাগছে মনে হচ্ছে কুইন অফ সেবা লিলি হক চুকিয়ে গেল সাথীর ব্যাপারটা সে বুঝতে পারছে না কেমন পাগলে পাগলি চেহারা মনে হচ্ছে দুদিন চুলে চিরুনি দেয়নি চুলে জ্বর ধরে আছে চোখের নিচে কালি কিছুক্ষণ আগে মনে হয় পান খেয়েছে দাঁত লাল হয়ে আছে পরে আছে সাধারণ একটা শাড়ি লিলি বলল তুই এখন রেডি হোস নি সাড়ে এগারোটা বাজে আমাদের না বারোটার মধ্যে যাওয়ার কথা সাথে এমনভাবে তাকালো যেন লিলির কথা বুঝতে পারছে না সে অন্যদিকে তাকিয়ে বলল মিষ্টি পান খাবি লিলি আমার ছোটো মামা কলকাতা থেকে এক গাদা মিষ্টি পান প্যাকেট করে নিয়ে এসেছে আচ্ছা বল দেখি মিষ্টি পান কোনো আনার জিনিস আমি অবশ্য একটার পর একটা পান খেয়ে যাচ্ছি দেখ পান খেয়ে দাঁতের কী অবস্থা করেছি লিলি বলল তোর ব্যাপারটা কি আজ না তোর বিয়ে ভুলে গেছিস সাথে হাসল লিলি বলল এরকম অদ্ভুত করে হাসছিস কেন একটা ব্যাপার হয়েছে আয় ঘরে আয় বলছি সাথে হাত ধরে লিলিকে তার ঘরে নিয়ে গেল চাপা গলায় বলল চুপ করে বস আমি আসছি এখনই আসছি তোকে শাড়িটাতে দারুণ লাগছে দাম কত নিল এক হাজারের ওপরে নিশ্চয়ই পনেরোশো দাম বেশি নিয়েছে তবু সুন্দর আমার গায়ের রং তোর মতো ফসা হলে আমিও কিনতাম তোর ব্যাপারটা কি আগে শুনি সাথী প্রায় ফিসফিস করে বলল আমি ঠিক করেছি যাব না কখন ঠিক করলি কাল রাতে ঠিক এগারোটার সময় সারা রাত আর ঘুম হয়নি তাকে দেখ এক রাতে চোখে কালি পড়ে গেছে সকালে এমন মাথা ঘুরছিল মনে হচ্ছিল পড়ে যাব হঠাৎ এরকম ডিসিশন নিলি কেন সাথে আঙুল দিয়ে শাড়ি পাচাচ্ছে খুব যেন অস্বস্তিতে পড়ে গেছে কথা বলছিস না কেন মন স্থির করতে পারছি না বিয়ে পিছিয়ে দিচ্ছিস সাথী জবাব দিল না আঙুলে চুলের জ্বর সারাবার চেষ্টা করতে লাগল লিলি বলল ওনাকে জানিয়েছিস কাকে না উনি হুম তো বসে অপেক্ষা করতে থাকবেন সাথী বলল দাঁড়া তোর জন্য একটা মিষ্টি পান নিয়ে আসি মিষ্টি পান আনতে হবে না তুই বস সাথী বলল আমার মনে হয় জ্বর এসেছে দেখ তো গায়ে হাত দিয়ে লিলির সাথের কপালে হাত দিল কপাল ঠান্ডা জ্বর নেই সাথী বলল লিলি তুই আসায় খুব ভালো হয়েছে আমি একটা চিঠি লিখে রেখেছি ওর হাতে দিবি চিঠিতে গুছিয়ে সব কিছু লেখা আছে আমি কোনো চিঠি দিতে পারবো না তোদের এই হাইড্রামার মধ্যে আমি নেই আমি এখনই বিদে হচ্ছি আচ্ছা থাক চিঠি দিতে হবে না মুখে বলবি বলবি আমার ভয়ঙ্কর জ্বর উঠে বসার উপায় নেই বিছানায় এলিয়ে পড়ে আছি মাথায় পানি ঢালা হচ্ছে জ্বরটা কমলেই আমি এসে সব গুছিয়ে বলবো লিলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আমি এসব কিছু বলতে পারবো না আমি বাসায় যাচ্ছি সাথে হাত ধরে লিলিকে বসিয়ে দিল কাঁদো গলা গলায় বলল তোর পায়ে ধরছি লিলি তুই গিয়ে বল তুই তো আবার সত্যি ছাড়া মিথ্যা বলতে পারিস না আচ্ছা সত্যি কথাটাই বল সত্যি কথাটা কি সাথী নিচু গলায় বলল সত্যি কথাটা হচ্ছে আমি ওকে বিয়ে করবো না দ্য গেম ইজ ওভার লিলি হতভম্ব গলায় বলল ওনার অপরাধটা কি কোনো অপরাধ নেই আমি অনেক চিন্তা চিন্তা করে বের করেছি ওকে আমার পছন্দ হয়নি ওর সংসার পছন্দ হয়েছে ওর মেয়েটা পছন্দ হয়েছে ওর ছবি পছন্দ হয়েছে আমি চেয়েছিলাম মানুষটাকে ভালোবাসতে সাথী বলল চা খাবি চা খাবো না আহা খা না কতক্ষণ লাগবে চা খেতে আমি যাবো আর আসবো চায়ের সঙ্গে আর কিছু খাবি মা বড়া ভাজছে সাথে চা আনতে গেল গেল যে গেল আর আসার নাম নেই অস্বস্তি নিয়ে লিলি অপেক্ষা করছে সে বুঝতে পারছে না এখান থেকে বাসায় চলে যাবে নাকি অফিস হয়ে যাবে ওনার সঙ্গে তার পরিচয় এমন না যে কাজে সান্ত্বনার কথা টথা বলে বিয়ে ভাঙার খবর দেবে একদিনই সামান্য কথা হয়েছে মানুষটাকে গম্ভীর ধরনের মনে হয়েছে তবে অপছন্দ হয়নি ভালো মানুষ বলে মনে হয়েছে লিলি তাকে কি করে বলবে সাথে ঠিক করেছে আপনাকে বিয়ে করবে না দ্য গেম ইজ ওভার সাথী প্লেট ভর্তি বড়া আর চা নিয়ে এলো হাসি মুখে বলল একবারে আগুন গরম কড়াই থেকে নামিয়ে এনেছি ফুঁদিয়ে ঠান্ডা করে খা আর একটু ঝাল হলে ভালো হতো বুঝি ঝাল না হলে ভালো লাগে না সাথে এখন স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে শব্দ করে চায় চুমুক দিচ্ছে পানা যাচ্ছে। তার পানা আচানোর বেশি অভ্যাস আছে লিলি বলল আমি উঠি সাথী বলল চল আমি তোকে রিক্সায় তুলে দিয়ে আসি রিক্সায় তুলে দিতে হবে না আহা চল না রিক্সায় তুলে দেবার কথা বলেও বসার ঘরের দরজা পর্যন্ত এসে সাথী থমকে দাঁড়িয়ে বলল আমার এখন আর তোকে এগিয়ে দিতে ইচ্ছা করছে না তুই একাই যা সাথী বসার ঘরের দরজা ধরে দাঁড়িয়ে আছে তাকে কেমন ক্লান্ত এবং হতাশ লাগছে লিলির মনে হলো এখন সে যদি একবার বলে মন থেকে এইসব ঝামেলা দূর করে চল তো আমার সঙ্গে মানুষটা খারাপ না বিয়ে করি তুই সুখী হবি তাহলে সাথে বলবে আচ্ছা একটু দাঁড়া আমি কাপড় বদলে আসি লিলি দেখলো সাথীর চোখে পানি এসে গেছে সাথীর বড় বড় চোখ চোখ ভর্তি পানি কি সুন্দর যে লাগছে মগবাজার কাজী অফিসের সামনে আসনা দাঁড়িয়ে আছে সে একা না তার সঙ্গে তিন চারজন বন্ধু বান্ধব আছে তাদের মুখ হাসি হাসি হলেও এক ধরনের চাপার টেনশন টের পাওয়া যাচ্ছে প্রত্যেকের হাতে জ্বলন্ত সিগারেট প্যাকেট খুলে সবাই নিশ্চয় একসঙ্গে ধরিয়েছে হাসনাদের চুল সাধারণত এলোমেলো থাকে আর সুন্দর করে আচরানো তাড়াহুড়ো করে শেপ করায় থুতনির কাছে গাল কেটেছে রক্ত জমার বেঁধে আছে তার পরনে পায়জামা পাঞ্জাবি পাঞ্জাবি সাঁতির দেওয়া উপহার পাঞ্জাবি মাপ মতো হয়নি বড় হয়েছে মৌলানাদের পাঞ্জাবির মতো লাগছে হাসনাথকে কেমন যেন বিষণ্ন দেখাচ্ছে লিলি রিক্সা থেকে নামতেই সবাই আগ্রহ নিয়ে তাকালো হাসনাথ একটু এগিয়ে এসে বলল আমার কাছে ভাঙতি আছে ভাড়া দিচ্ছি তুমি ভেতরে চলে যাও লিলি ভেতরে আমার বড় খালা আছেন তুমি দেরি করলে কেন লিলি কী বলবে চট করে বুঝে উঠতে পারলো না হাসনাথ রিক্সা ভাড়া দিতে দিতে বলল তোমার বান্ধবী অবশ্য এখনো আসেনি দেরি করছে কেন বুঝলাম না লিলি বলল হাসনাত ভাই আপনার সঙ্গে আমার একটু কথা আছে বলো কি ব্যাপার লিলি ইত্যস্ত করছে কথাটা বলার জন্য একটু ফাঁকা জায়গা দরকার রাস্তার উপরে ফাঁকা জায়গা কোথায় হাসনাথ বিস্মিত হয়ে বলল জরুরি কোনো কথা জি এসো রাস্তা ক্রস করে ওই মাথায় যাই তোমার বলতে কি সময় লাগবে জি না তারা রাস্তা পার হলো লিলি খুব খারাপ লাগছে কথাটা শুনে উনি কি করবেন সে অনুমান করতে পারছে না রেগে যাবেন না তো লিলি বলো লিলি সরে বলল আমি এখানে আসার আগে সাথীর বাসা হয়ে এসেছি আমার কথা ছিল আমি সাথে কি নিয়ে আসব। সাথী আমাকে বলেছে আপনাকে যেন বলি সে আসতে পারবে না হাসনা তাকিয়ে আছে লিলি চোখ নামিয়ে নিল তার যা বলার সে বলে ফেলেছে আর কি বলবে বুঝতে পারছে না সাথী আসবে না জি না ও আচ্ছা তোমার কাছে কি চিঠি পত্র কিছু দিয়েছে জি না ও আচ্ছা লিলি বলল আমি চলে যাই এসো রিক্সা করে দিই এখানে রিক্সা পাওয়া মুশকিল লিলি ভেবেছিল তার কথা উনি বিশ্বাস করবেন না নানান প্রশ্ন টশ্ন করবেন সেরকম কিছু হলো না হাসনাত লিলির সঙ্গে সঙ্গে হাঁটছে লিলির বলতে ইচ্ছা করছে আপনি চলে যান আপনাকে রিক্সা ঠিক করে দিতে হবে না আমি ঠিক করে নেব এতগুলি কথা বলার মতো শক্তি এখন তার নেই মানুষটা যে রিক্সার জন্য তার সঙ্গে সঙ্গে আসছে এটা একদিক দিয়ে ভালোই তিনিও চিন্তা করার সময় পাচ্ছেন তাকে ফিরে গিয়ে বন্ধুদের ব্যাপারটা বলতে হবে কি বলবে এটা ভাবার জন্য সময় দরকার রিক্সা না বেবি ট্যাক্সি পাওয়া গেল আসনা দরদাম করে ভাড়া ঠিক করলো মগবাজার থেকে রাজিয়া সুলতানা রোড কুড়ি টাকা লিলির একটু আশ্চর্য লাগছে এরকম অবস্থায় কেউ বেবি সঙ্গে দরদাম করতে পারে বেবি ট্যাক্সি ভাড়াও হাসনার ট্যাক্সিওয়ালাকে দিয়ে দিল দুটা চকচকে দশ টাকার নোট মনে হয় বিয়ে উপলক্ষে কিছু চকচকের নোট ভদ্রলোক জোগাড় করেছেন বিদায় নেবার আগেই বেবি ট্যাক্সিওয়ালা হুশ করে বের হয়ে গেল হাসনাদের হাতের সিগারেট নিভে গেছে সে পান সিগারেটের দোকান থেকে দেওয়াশলাই কিনে সিগারেট ধরালো সে অফিসের দিকে যাচ্ছে লিলি নিজেদের বাসায় ফিরে যেতে ইচ্ছা করছে না নতুন কোনো জায়গায় যেতে ইচ্ছা করছে শান্ত নিরিবিলি ধরনের কোনো জায়গা হইচ চেঁচামেঁচি নেই ছায়া ছায়া ধরনের কোনো জায়গা যেখানে প্রচুর গাছপালা গাছপালার ভেতর ছোট্ট একটা বাড়ি বাড়ির খুব কাছি নদী নদীতে কোনো নৌকা টোকা কিছু নেই শুধুই নদী কিংবা পুকুরও থাকতে পারে বড় পুকুর যার পানি কাঁচের মতো এত সুন্দর সেই পানি যে দেখলে গায়ে মাথায় মাখতে ইচ্ছা করে নদীর ঘাটটা থাকবে মার্বেল পাথরের বাঁধানো সে তার স্বপ্নের বাড়ি নিয়ে আরো কিছুক্ষণ ভাবত কিন্তু তার আগে বাসার কাছে চলে এলো তার মনটা খারাপ হয়ে গেল কি বিশ্রী একটা বাড়ি সদর দরজাটা খোলা যার ইচ্ছা ভেতরে ঢুকছে যার ইচ্ছা বেরোচ্ছে একবার এক ভিক্ষুক ভিক্ষা চাইতে একেবারে বাড়ির ভেতরে ঢুকে গেল আজও দুজন ফকির দেখা গেল বারান্দায় বসে জমিয়ে গল্প করছে দুজন দুজনের মাথার উকুন বাড়ছে লিলিকে দেখে তারা এমন ভাবে তাকালো যেন লিলি বাইরের একটা মেয়ে বিনা অনুমতিতে তাদের ঘরে ঢুকে যাচ্ছে একতলার বারান্দায় লিলি খানিক্ষণ দাঁড়িয়ে রইল বাড়ির পরিস্থিতি বোঝার জন্য এটা দরকার কাজের বুয়া এক গাঁদে কাঁচের বাসন নিয়ে কল ঘরের দিকে যাচ্ছে এক্ষুনি সে একটা কিছু ঝনঝন করে ভাঙবে বাসন ভাঙা তার হবেই রোজই ভাঙে লিলি বলল বুয়া মা কোথায় উপরে কি করছে বুয়া নির্বিকার ভঙ্গিতে বলল ছোট দুই আফারে দরজা বন্ধ করে আশ্চর্য কাণ্ড বড় বড় দুটা মেয়েকে দরজা বন্ধ করে মারা হচ্ছে এটা যেন খুব স্বাভাবিক একটা ঘটনা সুন্দর মন্দর লাগতেছে তুমি তোমার কাছে যাও বুয়া লিলি সিঁড়ি উপরে উঠছে মার হাত থেকে রোমোঝুমোকে উদ্ধার করবে কিনা বুঝতে পারছে না আর ভালো লাগে না দরকার কি উদ্ধার করার যা ইচ্ছা হোক লিলি নিজের ঘরের দিকে যাচ্ছে ফরিদা তখন বের হয়ে এলেন মেয়েদের শাস্তি দিয়ে তিনি খানিকটা ক্লান্ত হাঁ পাচ্ছেন লিলিকে স্বাভাবিক গলায় বললেন ওই মেয়েটা বারবার টেলিফোন করছে কোন মেয়েটা ওই যে শ্যামলা মতো কি যেন নাম তোর কাছে প্রায় আসে সাতি হুম বলেছে খুব জরুরি তুমি কি আবার রুমঝুমুকে মারছিলে নামেরে করব কি ফরিদা নিচে নেমে গেলেন কাউকে ফার্মেসিতে পাঠিয়ে তুলা আনাতে হবে মার খেয়ে ঝুমুর ঠোঁট ফেটে গেছে রক্ত পড়ছে টেলিফোন বাবার ঘরে তিনি ঘরে নেই কাজে ঘরে ঢুকে টেলিফোন করা যায় বাবা থাকলে টেলিফোনের দশ গজের ভেতরে যাওয়া যায় না লিলি টেলিফোন করবে কিনা বুঝতে পারছে না সাথে সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না কথা না বলে উপায় নেই সাথে কিছুক্ষণ পরপর টেলিফোন করে যাবে তার চেয়ে কথা বলে ঝামেলা চুকে দেয় ভালো সাথী মনে হয় টেলিফোন সেট কোলে নিয়ে বসেছিল রিং হওয়া মাত্র সাথী বলল কেমন আছিস রে লিলি সে ধরে নিয়েছে লিলির টেলিফোন লিলি শুকনো গলায় বলল ভালো গিয়েছিলি কোথায় যাব কাজী অফিসে কাজী অফিসে আমার তো যাবার কথা না তারপরেও তো গিয়েছিলি তাই না হ্যাঁ আমার ব্যাপারটা গুছিয়ে বলেছিস তো গুছিয়ে বলার কি আছে তুই আসবি না সেটা বললাম কিভাবে বললি সাধারণভাবে বলেছি আমি তো আর তোর মতো নাটক করতে পারি না সাধারণ মানে কি ডায়লগ কি আমার মনে নেই আমি যাব না এটা শোনার পর সে কি করল কিছু করেনি আচ্ছা তুই ভালো মতো ব্যাপারটা বল না এরকম করছিস কেন ভালো মতো বলার কিছু নেই আমি যা বলার বললাম বেবি নিয়ে চলে এলাম তার রিয়েশন কি ছিল কোনো রিয়াকশন ছিল না তুই ঠিক মতো বলতে পারছিস না ওর গায়ে কি ছিল এত খেয়াল করিনি শার্ট ছিল না পাজামা পাঞ্জাবি ছিল পাজামা পাঞ্জাবি গলার কাছে হাতের কাজ বললাম তো আমি এত খেয়াল করিনি ওই পাঞ্জাবিটা আমি প্রেজেন্ট করেছিলাম আরং থেকে কিনেছি নশো টাকা দাম নিয়েছে টেলিফোন রাখি সাথী আরে না টেলিফোন রাখবি কি আমি তো কথাই শুরু করিনি আর কে কে এসেছিল জানি না কে কে এসেছিল ওর খালা এসেছিল হুম সুস্মিতা এসেছিল সুস্মিতা কে আমি জানি না সুস্মিতা সম্পর্কের মামি আমাকে ধারণা জানিস আমার ধারণা সুস্মিতার সঙ্গে ওর এক ধরনের সম্পর্ক আছে তেমন কিছু না প্ল্যাটনিকটায় ওর সব কিছুতে কেউ থাকুক বা না থাকুক সুস্মিতা থাকবেই কি কুচিত একটা মেয়ে চিন্তা কর হাজবেন্ড আছে ছেলে মেয়ে আছে তার বড় মেয়ে হলি ক্রস কলেজে এপার ইন্টারমিডিয়েট দিচ্ছে তোর বকবকানি শুনতে ভালো লাগছে না সাথী তুই কি বাসায় থাকবি বাসায় থাকবো না তো যাব কোথায় আমি তাহলে চলে আসি না না কেন আমার বাসায় কেউ এলে আমার ভালো লাগে না ভালো না লাগলেও আসছি অনেক কথা আছে প্লিজ আসিস না কাল তো ইউনিভার্সিটিতে দেখা হবে কাল ইউনিভার্সিটিতে দেখা হবে না কারণ কাল আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি না কাজে আজই দেখা হবে আমি সন্ধ্যার পর আসবো বাবার কাছ থেকে গাড়ি ম্যানেজ করেছি ছটা থেকে নটা এই তিন ঘন্টার জন্য গাড়ি পাওয়া গেছে আমি কিন্তু আসছি সন্ধ্যার পর না এলে হয় না হবে না কেন হয় তবে এলেই ভালো হয় টেলিফোন রেখে লিলি দোতলার বারান্দায় এসে দাঁড়ালো তখনই কলঘর থেকে ঝনঝন শব্দ বুয়া কিছু ভেঙেছে মার চিৎকার এখন কান ঝালাপালা হয়ে যাবার কথা চিৎকার শোনা যাচ্ছে না কেন শোনা যাচ্ছে না এই রহস্য লিলির কাছে পরিষ্কার হচ্ছে না সে দেখলো ফরিদা ব্যস্ত হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে তার হাতে তুলা স্যাভলনের শিশি তিনি উদ্বিগ্ন গলায় বললেন লিলি তুই ঝুমুকে একটু ডাক্তারখানায় নিয়ে যেত কেন ঠোঁট কেটে গিয়েছে রক্ত বন্ধ হচ্ছে না খুব বেশি কেটেছে খুব বেশি না অল্প কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না কামিজ রক্তে মাখামাখি হয়ে গেছে বলো কি আমি কামিজ বদলে দিই তুই ওকে নিয়ে যা ঝুমু কোথায় নিচে ঝুমুকে দেখে লিলি হতভম্ব আসলে রক্ত সব ভেসে যাচ্ছে তুলা ঠোঁটে চেপে বিব্রত ভঙ্গিতে সে দাঁড়িয়ে আছে তার পাশেই রুমু তাকেও বিব্রত মনে হচ্ছে লিলি বলল তোরা কি করেছিস যে মা এমন করে মারল দুজনে একসঙ্গে হাসলো লজ্জার চাপা হাসি কলতলায় আবার ঝনঝন শব্দ বু আর একটা কিছু ভেঙেছে প্রথমবার ভাঙার কোনো রিয়াকশন হয়নি বলে বোধহয় দ্বিতীয়বার ভাঙা এবার রিয়াকশন হচ্ছে ফরিদা চেঁচাতে চেঁচাতে নামছেন শেষ হল হুমায়ুন আহমেদের উপন্যাস সেও নর্তকী এর তৃতীয় পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন আর যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু চ্যানেলটি নিয়মিত শুনছেন বা নতুন শুনছেন তাদের কাছে যদি আমাদের পড়া ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে আইকনটি প্রেস করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন धन्यवाद